করছে? খাই সামারে। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। পালাচ্ছেন কেন ভাই? আমার বিল্ডিং ভাঙ্গে পড়ছে। তার জন্য পালাচ্ছেন কেন? নিয়ম মেনে বিল্ডিং বানাননি? না রে ভাই, কিছুই মানি নাই। ভূমি ব্যবহারের খবর নেই নাই, মাটি পরীক্ষা করাই নাই। যোগ্য ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান ডিজাইন, ইলেকট্রিসিটি আর পানি লাইনের নকশা করাই নাই। না কোনো যোগ্য লোকদের সুপারভাইজ করাই নাই। বিল্ডিং বসবাসের যোগ্য কিনা তার সার্টিফিকেট রাজুক থেকে নেই নাই। এতগুলো নিয়ম অমান্য করলে শাস্তি তো পেতেই হবে, কারণ এই নিয়ম অমান্য করার ফলে নিজের এবং অন্যের নিরাপত্তা হুমকিতে ফেলেছেন আপনি। ইমারত নির্মাণ আইন 1952 অনুযায়ী আইন ভঙ্গকারীর বিরুদ্ধে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড কিংবা ন্যূনতম 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সুতরাং নিয়ম মেনে ভবন নির্মাণ করুন, জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।